দেখছেন আমি আগে পেঁয়াজ দিছি, পেঁয়াজটা হালকা ব্রাউন করে নিয়েছি। এখন দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এটাকে হালকা ভেজে নিব পেঁয়াজের সাথে যাতে কাঁচা ভাতটা চলে যায়। আচ্ছা বন্ধুরা, আমি আবার 10 মিনিট পর ফিরে আসছি। এখানে আছে 2 টেবিল চামচ মরিচ, 2 টেবিল চামচ হলুদ, 2 টেবিল চামচ জিরা, ধনিয়া আর ফাস্ট মশলা আছে বন্ধুরা। সব মশলা আমি একসাথে করে ভেজে নেব। এখন দেখতে পারতেছেন সব মশলা একসাথে দিয়েছি। হালকা একটু ভেজে, হালকা একটু পানি দিব যাতে আমার মশলাটা ফুরে না যায়। মশলাটা 2-1 মিনিট আমি ভেজে নেব। আমাদের মশলা ভাজা হয়ে গেছে, তেল উঠে গেছে উপরে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি এখন মুরগির মাংস দিব, সাথে থাকেন আপনারা আমার। দেখেন আমি কত সুন্দর করে ফ্রাই করি, এত সুন্দর করে ফ্রাই করব। আশা করি আপনারাও আপনারা আসবে আমার। আচ্ছা, আমার ভিডিওটা যদি ভালো লাগে বা আপনাদের, তাহলে একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন। আর আশা করি আপনারা আমার রেসিপিটা একদিন বাসায় ট্রাই করবেন। আশা করি ভাই ভাবি সবাই খেয়ে আজকে রান্নাটা মজা পাইব, আর তোমরাও একদিন ট্রাই করে দেখবা। ওকে বন্ধুরা, আমি এখন 10 মিনিট পরে মাংসটা কষাই আবার ফিরে আসছি আপনাদের মাঝে। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে। ও, আধা ঘন্টা পর এসছে আমি, যেহেতু এটা তোমার দেশি মুরগি, যেহেতু আমরা দেশের বাইরে থাকি তো দেশি মুরগি বেশি একটা খাওয়া হয় না। অনেকদিন পরে আনছে ভাই, অনেক শখ করে লই এসছে, তো এখানে ফাস করতেছে। তো তোমরা আমার রেসিপিটা ফুল দেখবা। আচ্ছা, আমরা এখন মাংসের ভিতরে পানি দিয়ে আরও আধা ঘন্টা কষামো বন্ধু। তোমরা সবাই ভালো থাকো, আমি মাংসটা ফুল রান্না করা হয়ে গেলে আপনাদের ফাইনাল লুক দেখামো আশা করি। বন্ধুরা, আমার রান্না এখন কমপ্লিট, এখন বাস পরিবেশন করার পালা। খাওয়া দাওয়ার পরে আপনাকে আপনাদের সবাইকে জানাবো কেমন হয়েছে, আর আমার ভাই খেয়ে জানাবো কেমন হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার আইডিটা একটু ঘুরে আসবেন, আর আশা করি লাইক শেয়ার সবাই দিবেন।